নমস্কার, আমি পাপিয়া। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের অবস্থা এখন সম্পূর্ণ বেসামাল। দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, কেরালা, কর্ণাটক সহ বেশ কিছু রাজ্য হেঁটেছে লকডাউনের পথে। কোনো কোনো রাজ্য বেছে নিয়েছে আংশিক লকডাউন। আমাদের পশ্চিমবঙ্গে হঠাৎ করে 15ই মে ঘোষণা করা হলো আগামীকাল থেকে প্রায় লকডাউন শুরু হবে রাজ্যে। বেশ কিছুদিন আগে থেকেই বন্ধ ছিল লোকাল ট্রেন, স্কুল কলেজের পাঠ তো গত বছর থেকেই বন্ধ হয়ে গেছে বলা যেতে পারে, কিছু কিছু জায়গায় চালু আছে অনলাইন ক্লাস। এখন বাস, ট্রাম, মেট্রো, ফেরি চলাচল সহ যে কোনো পরিবহন বন্ধ করা হলো। একমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যা কিছু যুক্ত নয় বন্ধ করে দেওয়া হলো, সেই সব কিছুই হঠাৎ করে ডাকা এই 2 সপ্তাহের লকডাউন। এই লকডাউনের কারণে বাড়ির বাইরে থাকা মানুষজন বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে বাসের ছাদেও ভিড় জমিয়েছিল। যে যেমনভাবে পেরেছে আসার চেষ্টা করেছে অতিমারিকে উপেক্ষা করে। তাছাড়া তাদের কাছে আর কোনো রাস্তাও ছিল না। এই গাদাগাদি ভিড়ে মানুষদের আক্রান্ত হবার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। আজকে আমরা আলোচনা করব লকডাউনই কি পারে কোভিডকে পরাস্ত করতে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তরুণ কান্তি নস্করকে। নমস্কার স্যার, আমরা সরাসরি চলে যাব প্রথম প্রশ্নে। আপনার কি মনে হয় যে আরো 7 দিন আগে লকডাউনের কথা জানালে কি খুব অসুবিধা হতো? জানানো উচিত ছিল, কারণ মানুষ খুবই অসুবিধায় পড়েছে। ঠিক রাতে জানানো হলো এবং পরের দিন থেকে লকডাউন, এটা হওয়ার ফলে মানুষের খুবই অসুবিধা হয়েছে। যারা দূরে যাওয়ার জন্য অলরেডি বুক করা ছিল অথবা যারা ফিরে আসতে হবে, এই সমস্ত মানুষ তাড়াহুড়ো করে অনেকটা আসতে হলো। এবং সরকার জানতো যে কবে থেকে লকডাউন হবে, ফলে এটা যদি আগে থেকে ঘোষণা করা থাকতো লকডাউনের কারণ জানিয়ে, তাহলে মানুষের খুবই সুবিধা হবে। ফলে আগে থেকে 1 সপ্তাহ আগে, অন্তত 4-5 দিন আগেও যদি জানাতো, তাতেও মানুষের অনেকটা সুবিধা হবে। একদম। আচ্ছা, আমরা দেখেছি যে বাজারে উপচে পড়ছে ভিড়। বাজার তো মানুষকে করতেই হবে, কেউ তো আর বাড়ির সামনে পৌঁছে দেবে না বাজার বা প্রয়োজনীয় ওষুধ। শহরতলির কিছু জায়গায় হয়তো কয়েকজনের কাছে পৌঁছবে অনলাইন পরিষেবা, কিন্তু আমি বলছি আরো সাধারণ মানুষের কথা, তাদের কি হবে? এবং বাজারের সময়ও বেঁধে দেওয়া হয়েছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত, সেখানে উপচে পড়া ভিড়। তাহলে আর এই লকডাউন করে কি লাভ হলো? সত্যি কোনো লাভ হচ্ছে না। লকডাউন করে দুদিকেই অসুবিধা। একদিকে কম সময়ে বাজারে যেতে হচ্ছে, ফলে তার জন্য ভিড়টা বাড়ছে, এটা যেমন একটা দিক। আবার আর একটা দিক হচ্ছে, আমরা যারা বাজারে যাই অর্থাৎ সাধারণ মানুষ, তাদের মধ্যে সচেতনতার অভাব, ফলে দুটো দিকই কাজ করে যাচ্ছে। ফলে মানুষ যদি সচেতন হয় এবং সরকারও যদি বিবেচনা করে কাজিত করে, তাহলে এই উপচে পড়া ভিড়টা এড়ানো যেত। এবং তাতে এখন তো সংক্রমণ হচ্ছে কমিউনিটি সংক্রমণ, ফলে মানুষ কাছাকাছি এলেই এটা হয়ে যাচ্ছে, ফলে এইটা কিন্তু আটকানো যেত। ফলে এখানে সরকারেরও ভূমিকা যেমন আছে, আবার আমাদেরও ভূমিকা আছে, অর্থাৎ সাধারণ মানুষের ভূমিকা আছে। সাধারণ মানুষ সেই ভূমিকা পালন করতে হবে, আবার সরকারেও তাকেও গোটা ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে তাদেরকেও এই বিবেচকের ভূমিকা পালন করতে হবে। নতুবা এই শুধু লকডাউন করে সত্যিকারের কাজ আছে, এই প্রশ্নটা অত্যন্ত সঠিক। আচ্ছা, আমরা দেখেছি নিত্য প্রয়োজনীয় জিনিসের থেকেও মদের দোকানে দীর্ঘ লাইন, মেনটেন করা হচ্ছে না সোশ্যাল ডিস্টেন্সিং। আগেতে মানুষ লুকিয়ে ছড়িয়ে মদ কিনতো, এখন এই অতিমারির সময়ে বুক ফুলিয়ে গর্ব করে কিনছে মদ। যে দেশে মানুষ খেতে পায় না সেই দেশে এই সমস্ত নাগরিকদের আচরণ খুব হতাশজনক। আপনি যদি কিছু বলেন।
নাগরিকদের বিষয় যেমন আছে, আবার আরেকটা জিনিস দেখো সরকারেরও ভূমিকা আছে। সরকার মদের ব্যবসাকে তারা উৎসাহ দিচ্ছে, ফলে এখন তো পাড়ায় পাড়ায় মদের দোকান এবং একেবারে অলিতে গলিতে মুদির দোকানে মদ পাওয়া যাচ্ছে। এর আগে সরকার অর্থাৎ সিপিএম পরিচালিত সরকার, তারা তো মদের পাউচ মুদির দোকানে ঢুকিয়ে দিয়েছে, এখন এরা মদের ব্যবসাকে একেবারে গ্রামের ভেতরে ভেতরে, ওই জাতি মদের দোকান সে গ্রামের ভেতরে ভেতরে আছে এবং এর থেকে তারা রাজস্ব আদায় করার পরিকল্পনা এটা আমরা দেখি। ফলে এই যদি সরকারের অবস্থা হয়, তাহলে কোথাও যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে এই ঘটনা ঘটতেই থাকবে। শুধু মানুষকে দোষ দিয়ে তো লাভ নেই, সরকার নিজে বাড়িতে পৌঁছে দিচ্ছে, এইটা এখন অবস্থা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই যে চিত্রটা আমরা দেখেছি যেটা তুমি বলছো, এই চিত্রটা সত্যি খুব লজ্জাজনক। অর্থাৎ মানুষ যেভাবে গিয়ে মদের দোকানে লাইন দিচ্ছে, সেখানে মারপিট করছে মদ কেনার জন্য, এটা অত্যন্ত দুঃসহ। এবং যারা গিয়ে মদের দোকানে লাইন দিচ্ছে সেটা দেখা যাবে, তারা কিন্তু বেশিরভাগই উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত থেকে গরিব মানুষের সংখ্যাই কিন্তু বেশি। অর্থাৎ তারা সামান্য যে দু পয়সা উপার্জন করে সেটা নিয়ে গিয়ে মদের দোকানে গিয়ে লাইন দেয়। ফলে এর মধ্যে দিয়ে যে সাংস্কৃতিক অবনমন বলুন বা বলো বা এই নারী নির্যাতন যে ঘটনাগুলো ঘটছে, এগুলো ঘটনাগুলো ঘটছেই, কিন্তু এই লকডাউনের পরিপ্রেক্ষিতে যদি ভাবো, লকডাউনের পরিপ্রেক্ষিতে এই চিত্রটা সত্যি তো মানে সোশ্যাল ডিস্টেন্সিং বলে যে কথাটা তারা ব্যবহার করে, সেই সোশ্যাল ডিস্টেন্সিং কথা কনভেশনের মধ্যে যাই ত্রুটি থাক না কেন, অর্থাৎ যে দূরত্ব বজায় রাখার যে ব্যাপারটা, সে দূরত্ব বজায় রাখার ব্যাপারটা এখানে থাকছে না। ফলে এখানে মানুষের ভূমিকা যেমন আছে, তার থেকে অনেক বেশি অপরাধমূলক কাজ করছে কিন্তু সরকার। আমাদের পাশের রাজ্যের সরকার আছে, তারা মদ নিষিদ্ধ করে দিয়েছে, তা মদ নিষিদ্ধ করে যদি সেই রাজ্য সরকারটা চলতে পারে, তাহলে এরা কেবলমাত্র রাজস্ব আদায় করার জন্য মদের ব্যবসাকে তারা একবারে খুল্লাম খুল্লা করে দিয়েছে এবং তার ফলে সমস্ত ধরনের অবনমন কিন্তু সোসাইটিতে ঘটছে। ফলে এই দুটো দিক থেকেই বিচার বিবেচনা করার দরকার বলে আমার মনে হয়েছে। আসলে মানুষ মানুষকে তারা ভুলিয়ে রাখতে চায়, মানুষের ব্যথা দারিদ্র অভাব এই সমস্ত কিছুকে ভুলিয়ে রেখে সরকার চায় যে মাদকের মধ্যে মদ এবং মাদকের মধ্যে ডুবিয়ে রাখতে, এভাবেই সরকার চায়। ফলে একদিকে যেমন রাজস্ব আদায় হচ্ছে তা, আবার আরেকদিকে এই কাজটা হচ্ছে, অর্থাৎ যুব শক্তিকে, সেই যুব শক্তিকে তারা একেবারে নুগ্য খুব যোগ্য দিচ্ছে, ক্লিক করে দেওয়া, ফলে এটা সরকারের আর একটা সৌজন্য এটার মধ্যে দিয়ে আসছে। আর এটা অত্যন্ত মানে প্রতিভাত হচ্ছে এই মানে নগ্নভাবে এই লকডাউন। একদমই। আচ্ছা, লকডাউনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষের আর কি, এবং ইতিমধ্যে বহু মানুষ কাজ হারিয়েছেন। মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন যে দিন আনা দিন খাওয়া মানুষরাই এতে বেশি ক্ষতিগ্রস্ত হবে লকডাউনের পথে হাঁটলে, তবুও তিনি কেন লকডাউনের পথে হাঁটলেন? দেখো, লকডাউনের পথে হাঁটাটা খুব দরকার, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু লকডাউনে যে মানুষগুলো বিপদে পড়ছে, এই মানুষগুলোর যে আর্থিক দুরবস্থা তৈরি হচ্ছে, এই আর্থিক দুরবস্থা দূর করার কথা কিন্তু সরকারের, তার দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে। যারা বেতন ভুক, অর্থাৎ মাসের শেষে একটা বেতন পায়, তাদের কথা ছেড়ে দিলাম, কিন্তু যাদেরকে দৈনিক উপার্জন করতে হয়, এই ছোট ছোট ব্যবসায়ী বা ছোট ছোট ফুটপাতে যারা দোকান দেয় বা অকারি যারা করে ট্রেনে, যারা রিক্সা চালায়, যারা অটো চালায়, যারা টোটো চালায়, এদের না বেরোলে তো চলবেই না। ফলে এদের দেখার দায়িত্ব কিন্তু সরকারের, এবং এমনকি পশ্চিমের কিছু দেশ, পুঁজিবাদী দেশ হলেও তারাও কিন্তু এই লকডাউনের সময় তারা কিছু কিছু দেশ অন্তত তারা এই এই সমস্ত দরিদ্র মানুষের কথা ভেবেছে, কিন্তু আমাদের দেশ তো কোনো কিছুই ভাববে, এই কেবলমাত্র রেশন দিচ্ছে, 2 টাকা কেজি চাল দিচ্ছে, এটা তারা করছে, কিন্তু শুধু চাল দিলে কি মানুষের চলবে? মানুষের আর কি কোনো প্রয়োজন নেই, তাহলে সেই প্রয়োজন গুলো তো সরকারের দেখার দায়িত্ব আছে। বেঁচে থাকার জন্য শুধু চাল হলেই কি চলে যাবে, গম হলেই কি চলে যাবে,
মানুষের বেঁচে থাকার আরো উপকরণ লাগে, সেই উপকরণের জন্য অর্থ লাগে, এটা সরকারের কিন্তু দায়িত্ব নিতে হয়। ফলে যদি প্রশ্ন করো লকডাউন করা হয়েছে কিনা, লকডাউনের হয়তো দরকার ছিল, কিন্তু লকডাউনের ফলে যে মানুষগুলো বিপদে পড়ছে তাদের দেখার দায়িত্ব কিন্তু সরকারের, সরকার সেই দায়িত্বটা পালন করছে না। প্রশ্নটা এখানেই বিচার বিবেচনাটা করা দরকার এই জায়গায়। একদমই। আমার পরের প্রশ্ন, এই পরিস্থিতিতে ক্লাব বা পাড়ার শিক্ষিত যুবক যুবতী থেকে শুরু করে শিক্ষিত মানুষজনকে কি কাজে লাগিয়ে অতিমারি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেত? শিক্ষিত যুবক যুবতীকে কাজে লাগিয়ে অতিমারি পরিস্থিতি বা ক্লাব সংগঠন কাজে লাগিয়ে যে অতিমারি পরিস্থিতি যেটা নিয়ন্ত্রণ করা যেত, সেটা হচ্ছে জনসাধারণের সচেতনতা, এইটা দূর করার দায়িত্ব ছিল এদের বা তাদেরকে দিয়ে সেই কাজটা করানোর দায়িত্ব। অনেকে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে কিন্তু এটা করছে, কিন্তু এখানে এই যে সরকার বছরে মানে হাজার হাজার ক্লাবকে টাকা দিচ্ছে, দুর্গা পুজোয় যে ক্লাবগুলিকে টাকা দিচ্ছে, তাদের দিয়ে তো সরকার এই কাজগুলো করাতে পারবে, অর্থাৎ সচেতনতার কাজটা, তাদেরকে গ্রামের মানুষগুলোকে স্যানিটাইজার দেওয়া, মাস্ক দেওয়া, কেন ভ্যাকসিনেশন দরকার এটাও কিন্তু গ্রামের মানুষ বুঝতে পারছে না। ভ্যাকসিনেশন দেওয়া যে অত্যন্ত জরুরি সেটা কিন্তু গ্রামের মানুষ বুঝতে পারছে না। ফলে ভ্যাকসিনেশন দেওয়া, প্রথমত ভ্যাকসিন পাওয়ার কথা, সেটা তো অন্য একটা প্রশ্ন, কিন্তু ভ্যাকসিনেশন নেওয়াটাও যে প্রয়োজন, ভ্যাকসিন নেওয়াটা যে প্রয়োজন এটাও কিন্তু অনেক মানুষ জানে। আবার অনেকের ক্ষেত্রে অনেক জায়গায় যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে যদি কারোর করোনা হয় এবং সেটা যদি পাড়ার লোক জানতে পারে তাহলে তাকে বয়কট করবে, তার বাড়ির কাছে আসবে না, তাকে কোনো সাহায্য করতে আসবে না, কারণ এটা সংক্রমণ রোগ, সেটা তারা জানে সংক্রমক। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষগুলোকে সচেতন করার দায়িত্ব, অর্থাৎ টিকা নিতে হবে, এবং যদি কোভিড পজিটিভ হয় বা সেই সিমটম গুলো থাকে তাহলে টেস্ট করতে হবে, এবং টেস্ট করলে যদি কোভিড পজিটিভ হয় তাহলে তার জন্য ব্যবস্থা নিতে হবে, এটা মানে তাকে সমাজ বয়কট, প্রথমত সমাজে বয়কট করার কোনো প্রশ্ন, এটা বয়কটের প্রশ্ন না, যে কোনো মানুষের এটা হতে পারে, এর থেকে সাবধানতার জন্য দূরত্ব বজায় রাখা, এই যে গোটা বিষয়টা মানুষের কাছে আনা দরকার। যেমন কিছু মানুষ একেবারে পিছিয়ে পড়া যারা, তারা কোভিড হলে সেটাকে স্বীকার করতে চাইছে না, তারা এমনকি টেস্ট করতে চাইছে না, যদি সিমটম গুলো থাকে তারা টেস্ট করতে চাইছে না, কারণ মারা গেলে তাদের বডিটা পাওয়া যাবে না, অর্থাৎ এখানে যে ধর্মীয় সংস্কারটা যুক্ত হয়ে আছে এটার জন্য তারা মানে সিমটম এলে টেস্ট করছে না, আবার টেস্ট করলে সেটা পাবলিককে জানাচ্ছে না, এই হচ্ছে গোটা পরিবেশটা এরকম একটা জায়গায় রয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে সচেতনতার জায়গা থেকে এই ক্লাব গুলোকে এবং পাড়া শিক্ষিত যুবক যুবতী তাদের নেওয়া দরকার। আর একটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে এই ক্লাব গুলো যেটা করতে পারে, সেটা অনেকেই করছে, এই ক্লাব গুলো যেটা করতে পারে যে অতিমারির ফলে যে মানুষগুলো আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে তাদেরকে সাহায্য করার দায়িত্ব, তাদেরকে খাওয়ানোর দায়িত্ব, বাঁচিয়ে রাখার দায়িত্ব, এই কাজগুলো কিন্তু এই ক্লাব গুলো করতে পারে। কিছু ক্লাব করছে না তা নয়, কিন্তু এটা সার্বিকভাবে একটা সরকারি প্রচেষ্টার মধ্যে দিয়ে যেতে হতো, একটা জনসেবার দৃষ্টিভঙ্গি থেকে যদি সরকার এটা এই ক্লাব গুলোকে করাতে পারতো তাহলে মানুষগুলো এত বিপর্যস্ত হতো না, এত বিপর্যস্ত হয়ে পড়তো না, আর্থিকভাবে বিপর্যস্ত হতো না। ফলে এই জায়গাটায় এখানে ভূমিকা আছে, যে ভূমিকাটা অন্তত একটা ইনস্টিটিউশনালাইজ যদি করে দিতে সরকার, প্রাতিষ্ঠানিক একটা চেহারা যদি দিতে পারত, তাহলে সবাইকে নিয়ে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই, সমস্ত মানুষকে একত্রিত করে লড়াই, সেই লড়াইটা কিন্তু সম্ভব হতো। এই প্রশ্নটা এভাবেই মনে হয় ভাবাটা ভালো। একদম। অনেকেই বলে থাকেন সরকার কোথা থেকে টাকা পাবেন, আপনি যদি একটু বলেন যে স্বাস্থ্য ব্যবস্থাকে আর কি কিভাবে সাজালে বলা ভালো ডাক্তার নার্স বা পাবলিক হেলথ অফিসার বা জনস্বাস্থ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে আর কি কিভাবে কাজে লাগালে এই কোভিডকে পরাস্ত করা সম্ভব? প্রথমত সরকার কোথায় টাকা পাবে তথ্য তো একেবারেই মানুষকে বিভ্রান্ত করার একটা কথা। সরকার তো মানুষের যে মানে কেয়ার নেওয়ার দায়িত্ব তো সরকারের,
মানুষ ট্যাক্স পে করে, যারা ট্যাক্স দেয় তাদের দায়িত্ব তো সরকারকে নিতেই হবে। সরকার যদি দায়িত্ব না নেয় কে দায়িত্ব নেবে? ফলে সরকার টাকা কোথায় পাবে কথাটা অনেকটা মানুষকে ভুল বোঝানোর জন্য। এই সরকার কিন্তু বড় বড় মালিকদের তাদের মানে লক্ষ কোটি টাকা করে তাদের ট্যাক্স ছাড় দিচ্ছে। বড় বড় মালিকদের, ইন্ডাস্ট্রির মালিকদের, তারা কিন্তু ট্যাক্স ছাড় দিচ্ছে। এই ট্যাক্স ছাড় দেওয়ার সময় তাদের কিন্তু মনে থাকে এই সরকার বহু পুঁজিপতিকে, এই যে যাদেরকে যাদের কথা শুনি, নীরব মোদি, মেহুল চোকসি, এই যে যাদের নাম আমরা শুনি, তাই এই সরকার ব্যাংকের টাকাগুলোকে লুট করতে তাদের অ্যালাউ করেছে, অ্যালাউ করে কেন্দ্রে যে সরকার লুট করতে তাদের অ্যালাউ করেছে, তারপর তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করেছে। এই ঘটনাগুলো ঘটেছে। এখানে যারা মালিক হয়ে বসে আছে তাদের লক্ষ লক্ষ কোটি টাকা তাদের ট্যাক্স থাকে, তারা যে ব্যাংক থেকে লোন নিয়েছে সে লোন তাদের ছাড় দিয়ে দিয়েছে, এবং সে এই যে এনপিএ বলে একটা কথা, নন পারফর্মিং অ্যাসেট, এই যে একটা কথা চালু হয়েছে, অর্থাৎ ব্যাংকের এই এত লক্ষ কোটি টাকা নন পারফর্মিং, মানে হচ্ছে এগুলো এই বড় বড় পুঁজিপতিদের তারা ছাড় দিয়েছে, যারা এদের কাছ থেকে ইন্ডাস্ট্রি করার জন্য যারা লোন নিয়েছে। অথচ গ্রামের একটা গরিব মানুষ যদি ব্যাংক থেকে লোন নেয়, তার পেছনে পুলিশ জ্বালিয়ে দেয় সেই টাকা আদায় করার জন্য। ফলে সরকারের এই দৃষ্টিভঙ্গিতে চলে, তাহলে যে সরকার এই দৃষ্টিভঙ্গিতে চলে সেই সরকার যদি বলে যে টাকা কোথায় পাবে, তখন সেই সরকারকে জিজ্ঞাসা করতে হয় যে দুর্গাপুজো করার জন্য বা উৎসবের জন্য যখন লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা যখন এই ক্লাব গুলিকে দিচ্ছে, তখন সরকার কোন চোখে দেখে? এই সমস্ত পুঁজিপতিদের যখন তারা লোন গুলো ওয়েভ করে দেয়, ট্যাক্স গুলো ওয়েভ করে দেয়, তখন সরকার সেটাকে কোন চোখে দেখে? ফলে বিষয়টা হচ্ছে মানুষকে ভুল বোঝানোর জন্য এই সমস্ত কথাগুলো বলে। সরকারকেই দায়িত্ব, এই যে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা আজকের পুঁজিবাদী ব্যবস্থায় স্বাস্থ্য ব্যবস্থা এই জায়গায় গেছে। করোনা মহামারী কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পুঁজিবাদী ব্যবস্থাতে স্বাস্থ্য ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়, কোথাটাই ব্যবস্থাটা একটা ব্যবসায় জায়গায় গিয়ে দাঁড়ায়। ফলে এই যে বড় বড় কর্পোরেট যে নার্সিংহোম গুলো, সেই কর্পোরেট নার্সিংহোম গুলো কত টাকা নিচ্ছে, লক্ষ লক্ষ টাকা নিচ্ছে যারা কোভিড এর জন্য ভর্তি হচ্ছে, কারণ সরকারি যে ব্যবস্থা, সরকারি ব্যবস্থা অপ্রতুল, সরকারি ব্যবস্থায় চিকিৎসা পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ কারোর কোভিড হলে সে যে একটা সরকারি স্বাস্থ্যকেন্দ্র পাবে তার কোনো জায়গা নেই, এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্র পেতে গিয়ে দেখা যাবে অক্সিজেনের অভাবে তো কাগজে বেরিয়েছে, অক্সিজেনের অভাবে ঘরের মধ্যে থাকতে পারছে না, তার অক্সিজেন সিলিন্ডার লাগবে, অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা হয়নি, সে একটু বাতাস পাওয়ার জন্য বারান্দায় এসে বসেছে, বয়স্ক মানুষ, বয়স্ক রোগী বারান্দায় বসে মারা গেছে, যদি বারান্দায় গিয়ে একটু বেশি অক্সিজেন পাওয়া যায় সেটা তো হয় না, ফলে মারা গেছে। অক্সিজেনের অভাবে এই গোয়ার একটা হাসপাতালে সেখানে কত রুগী মারা গেছে, এরকম বহু জায়গায় এই ঘটনাগুলো। ফলে এই ব্যবস্থাগুলো তো সরকারকে দায়িত্ব নিতে হবে, শুধু ডাক্তার নয়, টিকার কোনো ব্যবস্থা নেই। এই যে 130 কোটি মানুষ, তার এখনো পর্যন্ত 3% মানুষের টিকা হয়, তাহলে টিকা দেওয়ার দায়িত্ব কেন সরকার নেবে? সেকেন্ড ওয়েভ যে আসছে এটা কেন্দ্রীয় সরকার জানত, সেকেন্ড ওয়েভ আসছে জানা সত্ত্বেও গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করে দিল যে আমাদের, আমরা কোভিড যুদ্ধে জিতে গেছি, আমাদের কোভিড এর বিরুদ্ধে লড়াই করতে হবে, আর তার এক মাস পর থেকে এই দ্বিতীয় ওয়েভ শুরু হল। তাহলে সরকার গত বছরের মার্চ মাসে যখন কোভিড এলো, কোভিড-19, তারপর থেকে সরকার কিন্তু এক বছরের বেশি সময় পেয়েছে, এই এক বছরের বেশি সময়ে স্বাস্থ্য ব্যবস্থার কোথাও কোনো উন্নতি করে, যে জায়গায় ছিলাম আমরা ঠিক সেই জায়গায় রইলাম, তাহলে এই দায়িত্বটা কে নেবে? স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দায়িত্ব তো সরকারকে নিতে হবে, হাসপাতালগুলো গড়ে তোলার দায়িত্ব তো সরকারকে নিতে হবে, এটা যদি না নেয় কে করবে? এই যে যখন সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল, সমাজতান্ত্রিক ব্যবস্থায় মানুষের স্বাস্থ্যের গোটা দায়িত্বটাই ছিল, অর্থাৎ শিশুর জন্মের আগে মা, প্রসূতি মা, তার দায়িত্ব গর্ভবতী মা, তার দায়িত্ব সরকারের ছিল। আবার জন্মের পর থেকে প্রসূতি মা এবং শিশু সন্তান তারও দায়িত্ব,
অর্থাৎ গোটা ব্যবস্থাটা একবারে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি সরকারের দায়িত্ব হয়ে, এখানে পরিবারকে কোনো ভাবনা চিন্তা করতে। এবং এই টিবির যে প্রতিষেধক, এই টিবির প্রতিষেধক যখন সোভিয়েত ব্যবস্থা ছিল রাশিয়াতে, সোভিয়েত ব্যবস্থায় বাধ্যতামূলক টিবির প্রতিষেধক তারা দিয়েছে, ফলে সরকার কি করতে হবে। এবং যে কারণে দেখা যাবে যে কিউবার মতো, কিউবাটা ছোট্ট সমাজতান্ত্রিক দেশ, তাদের দেশের ডাক্তাররা তারা কিন্তু লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়েছে ইউরোপে, কাগজে বেরিয়েছে গত বছর, যে তারা লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়েছে ইউরোপের তথাকথিত উন্নত দেশগুলোর মানুষের সেবা। তাহলে সমাজতান্ত্রিক ব্যবস্থা এইভাবেই শিখে, অর্থাৎ এই যে হিউম্যান রিসোর্স, মনুষ্য যে সম্পদ, মানব সম্পদ, এই মানব সম্পদকে লালন পালন করতে হবে, মানব সম্পদকে রক্ষা করতে হবে। মানুষের মূল্য তাদের কাছে অনেক বেশি, আর পুঁজিবাদী দেশগুলোতে মানুষের কোনো মূল্য নেই। কোটি কোটি মানুষ আছে, কয়েক লক্ষ মানুষ মারা যাক, কি গেলে এলো তাতে? কিছু ডেড বডি গঙ্গায় ভেসে যাক, কি গেলে এলো তাতে? গঙ্গার নাম সববাহী গঙ্গা হোক, কি গেলে এলো তাতে? এদের কিচ্ছু যায় আসে না, এদের যায় আসে এই এই যে টিকার এত রকম দাম করছে, কি উদ্দেশ্য আছে, কোন জনস্বার্থে এর পেছনে কাটছে, কোন জনস্বার্থে এর পেছনে কাটছে? ফলে এই হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি, ডেড বডি ভেসে যাচ্ছে, ডেড বডি এমনকি কবরস্থ করার জায়গা নেই, এমনকি চিতা সাজানোর জায়গা নেই, শ্মশানের বাইরে শ্মশানের মধ্যে ঘন চিতার মতো পরপর চিতা জ্বলছে, আর বাইরে তার থেকে কয়েক গুণ বেশি শবদেহ পড়ে আছে। এটা সভ্য সমাজ? কুকুর টেনে নিয়ে যাচ্ছে জল থেকে, এটা সভ্য সমাজ? আর প্রধানমন্ত্রী তিনি চোখের জল ফেলছেন, এত মানুষ মারা গেছে তার জন্য নাকি তিনি ব্যথিত, তিনি বলছেন, বক্তৃতায় বলছেন। এটা বক্তৃতা না দিয়ে তো এই কাজগুলো তিনি করতে পারতেন, ফলে কোনো কাজ কিন্তু করতেন। এবং রাজ্য সরকারও কিন্তু এর থেকে একেবারে মুক্ত নয়, তারাও কিন্তু দোয়া তুলতে পারেন। ফলে সরকারগুলোই কিন্তু দায়ী, সরকারকেই দায়িত্ব নিতে হবে, জনস্বাস্থ্যের কথা সরকারকে দায়িত্ব নিতে হবে। এই যে এত এই বেয়ার ফুটের ডক্টর, এই বেয়ার ফুটের ডক্টর যাদেরকে আমরা গ্রামীণ চিকিৎসক বলেছি, এই গ্রামীণ চিকিৎসকদের সোভিয়েত ব্যবস্থায় কিভাবে তাদের উৎসাহ দিয়ে মানুষের তাদের সেবা করার কাজে তাদের লাগানো, আর এখানে গ্রামীণ চিকিৎসকরা তারা তাদের দাবির জন্য লড়াই করতে পারে, সরকার কোনো কর্ণপাত করেন, তাদের স্বীকৃতির জন্য তাদের লড়াই করতে পারে, সরকার কোনো কর্ণপাত করেন। ফলে এই গ্রামীণ চিকিৎসকদের নিয়ে কিন্তু সরকার একটা ব্যবস্থা করতে পারতো, যদি চিকিৎসকের সংখ্যা কম হয়। ফলে সরকারকেই দায়িত্ব নিতে হবে, এই হচ্ছে। যদি উত্তর অনেকখানি চলে এসেছে, তবুও আমার এই প্রশ্নটা শেষ প্রশ্ন, যে কোভিড কে পরাস্ত করার একমাত্র হাতিয়ার কি লকডাউন? যদিও আলোচনার মধ্যে দিয়ে অনেকটাই উঠে এসেছে। না, একমাত্র লকডাউন একটা হাতিয়ার, একমাত্র হাতিয়ার কখনো লকডাউন হতে পারে, লকডাউন একমাত্র হাতিয়ার নয়, কারণ লকডাউন করে দেওয়া হলো, কিন্তু যে যে লোকগুলো সোসাইটিতে রয়েছে তারা তো কমিউনিটি সংক্রমণ করছেই, তারা তো এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাচ্ছে, এক পাড়া থেকে আরেক পাড়াতে যাচ্ছে। লকডাউন মানে কি বাড়ির মধ্যে বসে থাকবে নাকি মানুষগুলো? তাদের তো বেরোতে হবে। গ্রামের মানুষগুলো কি অবস্থা? গ্রামের মানুষগুলো লকডাউন কথাটা তো কোনো তাদের কাছে কোনো মানে নেই, আইসোলেশনে থাকা কথাটার কোনো মানে, একটা ঘরেই তো সবাই থাকে, আইসোলেশনে থাকার কথাটা কি মানে আছে? দুটো ঘরে 10 জন 12 জন করে থাকে, সেই আইসোলেশন কথাটা সেখানে মানে কি? আইসোলেশনে থাকার সময় আলাদা বাথরুম ব্যবহার করতে হবে, কথাটার কোনো মানে কি? কোনো মানে নেই। ফলে লকডাউন দিকে বেশিরভাগ শহরে হয়তো কিছুটা আছে, কিন্তু শহরের বস্তিতে কি কি পরিষেবা আছে বা কি ব্যবস্থা আছে? কোনো কিছুতে নেই, সেখানে একটা ছোট্ট ঝুপড়ির মধ্যে কতজন মানুষ থাকে। ফলে শুধু লকডাউন দিয়ে হবে, লকডাউনের সঙ্গে যেটা লাগবে, লকডাউনের মধ্য দিয়ে যাদের বিপর্যস্ত হয়ে যাবে তাদেরকে দেখতে হবে, আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে তাদেরকে দেখতে হবে, আর চিকিৎসা পরিষেবাটাকে উন্নত চিকিৎসা পরিষেবা করতে হবে, যাতে করে সমস্ত মানুষ সহজে চিকিৎসা পায়। তাদের সরকারি ব্যবস্থায় হলে বিনা পয়সা করতে হবে, আর যদি বেসরকারি ব্যবস্থা হয় তারা যাতে পে করতে পারে, এই ক্ষমতার মধ্যে যাতে হয় সে ব্যবস্থা করতে হবে। কিন্তু বেসরকারি ব্যবস্থা না, সরকারি ব্যবস্থার মধ্য দিয়েই করা উচিত, তাতেই সব মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব। ধন্যবাদ।
আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আপনার শত ব্যস্ততার মাঝেও অনেক মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ তোমাকে এই প্রশ্নগুলো করার জন্য। ঠিক আছে।